আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব ফুলকপির ডাটা দিয়ে সবজি। আমরা সাধারণত ফুলকপির ডাটাটা ফেলে দেই, শুধুমাত্র ফুলটা নেই, কিন্তু ডাটা দিয়েও কিন্তু অনেক মজা করে সবজি রান্না করা যায়, তাহলে সাশ্রয়ী হয় এবং খুবই মজা হয়। তো চলুন দেখিনি ফুলকপি ডাটার সবজির এই রেসিপিটি। তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হচ্ছে কেটে নেওয়া ফুলকপির ডাটা। এখানে আমি দুইটা ফুলকপির ডাটা উপরের খোসাটা বাদ দিয়ে তারপর চিকন চিকন করে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। একটি বেগুন, চার পাঁচটা পটল, পটলগুলোর বিচিটা আমি ফেলে দিয়েছি, কারণ সবজির মধ্যে পটলের বিচি থাকলে খেতে ভালো লাগে না। একটা পটলকে আমি চার টুকরো করে নিয়েছি, আর একটা ছোট সাইজের গাজরকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা পেঁপের চার ভাগের এক অংশ এভাবে কেটে নিয়েছি, আর একটা চিচিঙ্গার অর্ধেকটা আমি লম্বা লম্বি ভাবে চার টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটাকে এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি লাউ, লাউ আমি এক কাপ পরিমাণ এরকম টুকরা করে নিয়েছি, মাঝখানের অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর একটা বেগুনকে এরকম পাতলা পাতলা টুকরো করে নিয়েছি। সবগুলো সবজি আমি এক কাপ পরিমাপে নিয়ে নিয়েছি। এই সবজিটা রান্না করতে আরো যে সমস্ত উপকরণ লাগবে সেগুলি হচ্ছে এক টেবিল চামচ, পরিমাণ আদা এবং রসুন বাটা, এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য লাগবে এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মেথি, আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা, একটা আস্ত শুকনো মরিচ, একটি ছোট সাইজের তেজপাতা এবং আরো লাগবে চারটি আস্ত কাঁচা মরিচ, এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের চেয়ে সামান্য একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ স্বাদ মতো। এবং আরও একটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে এক চা চামচ পরিমাণ পোস্তদানা আর এক চা চামচ পরিমাণ সরিষা, ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে আরও লাগবে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে রান্নার যে কোনো তেল দিয়েই রান্না করতে পারবেন। এখন চলে যাচ্ছি রান্নায়। কড়াইতে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ফোড়ন, দিয়ে দিচ্ছি আস্ত জিরা, মেথি, আস্ত শুকনো মরিচ এবং তেজপাতা। অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। 30 সেকেন্ড পর ফোড়ন এসে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব আদা এবং রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব এবং দিয়ে দিব এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে মশলাগুলি কষানোর সময় পুড়ে না যায়। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিব ফুলকপির ডাটা। ফুলকপির ডাটাটা মশলার সাথে মিলিয়ে নিব, 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। 3 মিনিটের মতো ফুলকপির ডাটাগুলিকে আমি মশলার সাথে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি, কারণ ফুলকপির ডাটা কিন্তু যথেষ্ট শক্ত, খুব সহজে সেদ্ধ হবে না, তাই সবার প্রথমে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব এটাকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে যে সবজিগুলি শক্ত সেই সবজিগুলি এ পর্যায়ে অ্যাড করব। দিয়ে দিচ্ছি লাউ, চিচিঙ্গা, পেঁপে, সিম এবং গাজর, পটলও এর সাথে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। চুলার আঁচটা মাঝারিতে আছে, নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে এই সমস্ত সবজিগুলোকেও নেড়ে চেড়ে রান্না করব 5 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলছি, সবজিগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করব বাকি যে সবজিগুলি আছে সেগুলি। আমি আরেকটা সবজি অ্যাড করেছি, ফুলকপি। একটা ফুলকপির চার ভাগের এক অংশ নিয়েছি। এই সবজিগুলিও আগের সবজিগুলির সাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, এখন যে সবজিগুলো দিলাম সেগুলো দিয়ে এখন আবারও রান্না করব 3 মিনিট। এর মাঝে দুবার নেড়ে দিব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিব। সমস্ত সবজি একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি, 1 কাপ 2 কাপ 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে সমস্ত সবজিগুলোকে একসাথে রান্না করব আরও 5 মিনিট। চুলার আঁচটা এবার হাইতে দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিব লবণ এবং সরিষা আর পোস্তদানা বাটা দিয়ে মিলিয়ে দিব। মিলিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে মিলিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রান্না করব আর 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব। লবণটা একটু চেক করে নিব, ঠিক আছে রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি।
এখন পরিবেশন করছি। তৈরি হয়ে গেল ফুলকপির ডাটার সবজি। ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এভাবে আমরা খুব মজা করে সবজি রান্না করে খেতে পারি, আর এটা খেতে খুবই মজা। তো আশা করছি ফুলকপির ডাটার সবজির এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।